জীবনের অনেকগুলো বিভ্রান্তির মধ্যে একটা বিভ্রান্তি হচ্ছে আমরা আমাদের জীবনে এমন একজনকে খুঁজি যে এসে আমাদের জীবনটাকে পাল্টে দেবে। সত্যি বলতে এমন কাউকেই না কখনো পাওয়া যায় না খুঁজে। ভালো সময় সবাই পাশে থাকলেও খুব খারাপ সময়ে নিজের সাপোর্টটা নিজেকেই দিতে হয়। তেলের মাথায় তেল ঢালার যে প্রবাদটা প্রচলিত আছে এটা না চিরন্তন সত্য একটা ব্যাপার। যখন আপনি খুব কষ্টের মধ্য দিয়ে যাবেন অথবা খুব চেষ্টা করে যাবেন, সেই সময়টাতেই আপনি কাউকেই খুঁজে পাবেন না একটু উৎসাহ দেওয়ার জন্য, একটু পাশে থাকার জন্য। ভালো সময়টাতে পাশে থাকবে আর খারাপ সময়ে পালিয়ে যাবে, এই ব্যাপারটা না আমার কাছে মানুষের অদ্ভুত এক স্বার্থপর কিন্তু বাস্তব আচরণ মনে হয়। এই অদ্ভুত আচরণটা মানুষকে খুব কষ্ট দেয়। অল্প কিছু মানুষ আছে যাদের সংখ্যাটা এতটাই অল্প যে আপনি আঙুল দিয়ে গুনতে পারবেন। এই মানুষগুলো ছাড়া বাকি সবাই স্বার্থপর আমাদের জীবনে। মাঝে মধ্যে মানুষের একাকিত্বটা খুব দরকার হয় নিজের সাথে বন্ধুত্ব করার জন্য। সৃষ্টিকর্তা সেই জন্যই মাঝে মধ্যে আমাদের একাকিত্বে ফেলে দেন, যেন নিজের সাথে নিজে বন্ধুত্ব করে নিজের কাছ থেকেই নতুন করে বেঁচে থাকার শক্তিটা অর্জন করা যায়। যখন আপনি নিজের সাথে নিজের বন্ধুত্ব করাটা শিখে যাবেন, খারাপ সময়ে চারপাশের মানুষগুলোর দেয়া উৎসাহ আপনার আর প্রয়োজন হবে না, কারো সাহায্য পেতে আপনাকে আর অপেক্ষা করতে হবে না। সৃষ্টিকর্তা আমাদের ভেতরে এমন এক শক্তি দিয়ে সৃষ্টি করেছেন যেখানে আপনার কাউকেই প্রয়োজন নেই, শুধুমাত্র সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া।